আমার প্রশ্নটা একটু ধৈর্য সহকারে শুনবেন একটু কাইন্ডলি। হয়েছে কি, আমি আমার ওয়াইফের সাথে আছি, তো উনি পাবলিক ফান্ড অ্যাক্সেস আছে, তো ওনার নামে ঘর আর কি। এখন আমার পাবলিক ফান্ড অ্যাক্সেস নাই, এখন উনি জব পাইছে অন্য সিটিতে। এখন সেক্ষেত্রে কি ওনার ঘর কি আমার নামে কি ডাইভার্ট করতে পারবে, অথবা আমার নাম অ্যাড করে ওই নতুন সিটিতে কি উনি আবার ওই আপনার নিউ কাউন্সিলে কি অ্যাপ্লাই করতে পারবে কাউন্সিল হাউসিং? কলে চলে গেলাম, কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্ন রেকর্ড প্লিজ। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। জি জি, আচ্ছা আমার প্রশ্নটা একটু ধৈর্য সহকারে শুনবেন একটু কাইন্ডলি। হয়েছে কি, আমি আমার ওয়াইফের সাথে আছি, তো উনি উনি পাবলিক ফান্ড অ্যাক্সেস আছে, তো ওনার নামে ঘর আর কি। এখন আমার পাবলিক ফান্ড অ্যাক্সেস নাই, এখন উনি জব পাইছে অন্য সিটিতে। এখন সেক্ষেত্রে কি ওনার ঘর কি আমার নামে কি ডাইভার্ট করতে পারবে, অথবা আমার নাম অ্যাড করে ওই নতুন সিটিতে কি উনি আবার ওই আপনার নিউ কাউন্সিলে কি অ্যাপ্লাই করতে পারবে কাউন্সিল হাউসিং? পারার কথা। আপনার পাবলিক ফান্ডে অ্যাক্সেস নাই, কিন্তু ওনার ফর্ম যতগুলা ফিল আপ করা হয়, হাউজিং বেনিফিট থেকে শুরু করে ইউনিভার্সাল ক্রেডিট বা হোয়াটস এভার, সেগুলা প্রত্যেকটার মধ্যে আপনার ডিটেলসও দেওয়া লাগে, পার্টনারের ডিটেলস দেওয়া লাগে, এবং পার্টনার যে পাবলিক ফান্ডে অ্যাক্সেস নাই সেটাও ওইখানে বলে দিতে হয়। তো এটা আপনি বলে দিয়ে আপনাদের যে টেনেন্সি এগ্রিমেন্ট হবে, সেই টেনেন্সি এগ্রিমেন্টে দুইজনের নাম থাকতে পারে, কোনো রকমের অসুবিধা নাই। তবে পাবলিক ফান্ডে ওনার যদি অ্যাক্সেস থাকে, সেটার বেসিসে ক্লেম করা যাবে এবং সেটার বেসিসে পাবলিক ফান্ড পাওয়াও যাবে, ঠিক আছে? মানে হাউজিং বেনিফিট যদি পেতে চান সেটা আপনার নামে আমি অ্যাড করবেন, কোনো অসুবিধা নাই। না, এখন বলতেছি অলরেডি কিন্তু আমাদের একটা সিটিতে আছে কাউন্সিলের ঘর, তো উনার নামে এখন যদি উনি কি আমার নামে ট্রান্সফার করতে পারবে, করে উনি কি নতুন সিটিতে কি আবার উনার নামে করতে পারবে নতুন ঘর, এখানে আমার নামে ঘর রেখে দিয়ে? তাহলে কি আপনারা দুজন কি দুই জায়গায় থাকবেন? হ্যাঁ হ্যাঁ, ওই দুজন আমাদের ওই আছে প্রশ্ন। জি জি, উনি উনি এনএইচএস এ জব পাইছে আর কি, তো ওইখানে উনি শিফট করবে, আর আমার এখানে যে জব আছে এখান থেকে আমি মুভ হতে পারতেছি না। এখন কথা হচ্ছে যে যে আপনাদের কিন্তু কোহাবিটেশন থাকতে হবে, যখন আপনারা সেটেলমেন্ট আপনার এরপরে যে ভিসা অ্যাপ্লাই করবেন অথবা সেটেলমেন্ট অ্যাপ্লাই করবেন, তখন দেখাতে হবে যে দুইজন আপনারা একসাথে থাকেন, এবং একসাথে সত্যি থাকাও লাগবে আসলে, মানে দেখানো না, মানে প্রুফ অফ অ্যাড্রেস অনুযায়ী আপনাদের একসাথে আছেন এটা করতে হবে। হ্যাঁ না, আমরা বেসিক্যালি একসাথেই থাকবো, বাট হয়েছে কি ওই যে দুজন দুজন, ওনার হচ্ছে 5 দিন কাজ আর আমার হচ্ছে 4 দিন কাজ, তো আমাদের অফ ডেতেই তো আমরা একসাথে থাকবো। বাট ওই যে আপনার প্রাইভেট হাউজিং আকে নিলে একটু কস্ট বেশি আছে, এর জন্য আর কিছু না। উনি উনি একটা ব্যক্তি দুই জায়গা থেকে কিন্তু কোনো বেনিফিট ক্লেম করতে পারবেন না, হাউজিং বেনিফিট দুই জায়গায়, একটা ব্যক্তি এক জায়গায় হাউজিং বেনিফিট ক্লেম করতে পারবেন, এটা সহজে ধরা পড়ে যাবে এবং এটা নিয়ে সমস্যা হবে। উনি ওইখানে যদি প্রাইভেটলি কোনো ঘর ভাড়া নিয়ে টেম্পোরারি ঘর ভাড়া হিসেবে দেখিয়ে যে শুধুমাত্র ওয়ার্কিং ডে কয়েকটা দিনের জন্য উনি থাকেন ওখানে, প্রাইভেটলি ওখানে উনি ভাড়া নিয়ে থাকতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। আর আপনার এইখানে এটা যদি ওনার মেইন হাউস হয়, এখানে উনি আপনার সাথে থাকেন এমনটা যদি হয় ইনক্লুডিং উইকেন্ডস, তাহলে এইখানে আপনার নাম অ্যাড করতে পারেন, করেন আপনি, কোনো অসুবিধা নাই, নাম অ্যাড করতে পারেন বলেছি। আমি বলি নাই যে ওনার নামের পরিবর্তে আপনার নাম করে ফেলেন, ওনার নামের পরিবর্তে আপনার নাম যদি নেন টেনেন্সি এগ্রিমেন্টে, তাহলে আবার তো হাউজিং বেনিফিট যেটা পেয়ে যাচ্ছেন এটা আর পাবেন না, কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তাহলে ওইখানে উনি ভাড়া দিচ্ছেন ফুল ভাড়া, আবার এখানেও আপনারা হয়তো ফুল ভাড়া দেওয়া লাগবে। এইটা আপনি যেহেতু মেইন রেসিডেন্স হিসেবে রাখতে চাচ্ছেন, তাহলে এইটা আপনি অবশ্যই আপনার নাম অ্যাড করেন, কোনো অসুবিধা নাই, এটা আর বেশি টাচ করা দরকার নাই। এটা বেনিফিটের যদি থাকে, হাউজিং বেনিফিটের সাথে থাকে, এটা থাকুক, হাউজিং মানে DWP কেও আপনারা জানিয়ে দিবেন যে এখানে আপনার নাম অ্যাড হয়েছে অ্যাজ আ স্পাউস, হাউএভার ইউ ডু নট হ্যাভ অ্যাক্সেস টু পাবলিক ফান্ডস। আর ওইখানে উনি প্রাইভেটলি ঘর ভাড়া নিয়ে থাকতে পারেন। একই ব্যক্তি বিভিন্ন জায়গায় ঘর নিবে এবং সেটার জন্য প্রত্যেক জায়গায় হাউজিং বেনিফিট ক্লেম করবে, এ ধরনের অপশন কিন্তু দর্শক নাই, এটা তারা দে ক্যান ফাইন্ড ইট আউট এন্ড দ্যাট উইল বি সাম সর্ট অফ ক্রিমিনাল অফেন্স। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি,
ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207-423-9977। উইলডেন লিগাল সলিসিটার্স, ইয়োর ট্রাস্টেড ল ফার্ম। Thank you.